তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি আসতে অনেকটাই লেট হচ্ছে। আজকে একটা বেজে যাচ্ছে প্রায়, তোমরা যখন ভিডিও দেখছো। বলে রাখি এখানে ভিডিওতে যে ম্যামের নাম্বার দেয়া হবে, তোমরা প্লিজ, ঠিক আছে, তোমাদের কাছে একটা একান্ত অনুরোধ যে তোমরা প্লিজ, তোমরা কিন্তু ম্যামকে ফোন করবে না, তোমরা হোয়াটসঅ্যাপ করো। কারণ ম্যামের যে ফোন নাম্বারটা, ম্যামের যে ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু সিস্টেম নাম্বার, আমি সেটা শুধুমাত্র কম্পিউটারে শুধু আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে, ওই নাম্বারটা ইউজ হয় না। তো তোমরা হোয়াটসঅ্যাপ করো, যাদের যাদের লোকেশন ম্যাচ করবে এবং ক্রাইটেরিয়া ম্যাচ করবে তাদের সাথে কিন্তু ম্যাম নিজে তোমাদের সাথে কিন্তু কথা বলে নেবে, ঠিক আছে। তো আজকে আমরা ফোনপের ব্যাপারে কথা বলবো, কারা কারা আবেদন করতে চাও, মানে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং কারা কারা কোন কোন লোকেশন থেকে আবেদন করছো সেটা অবশ্যই জানিও, কারণ তাহলে আমাদের একটা আইডিয়া থাকবে যে তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করো। এবং অনেকদিন ধরে আছে দিনাজপুরের ছেলেমেয়েরা বলছো যে দিনাজপুরের জন্য কোনো ভ্যাকান্সি দাও। আমি দিনাজপুরের জন্য একটা আপডেট দিয়ে দিচ্ছি, আমি শর্টস ওটা করে দেবো। সেটা হলো ওখানে না ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে, ঠিক আছে। মানে ভলেন্টিয়ার বলতে তোমাদের সিভিক ভলেন্টিয়ার যেটা হয় কন্ট্রাকচুয়ালি আই থিঙ্ক, বাট সিভিক ভলেন্টিয়ার কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। তো যা যে সমস্ত দিনাজপুরের ছেলেমেয়েরা ইন্টারেস্টেড আছে তারা কিন্তু যেতে পারো, একবার গিয়ে দেখে নিতে পারো, এক্সাম বাংলায় বেরিয়েছে। এছাড়াও তোমরা বিভিন্ন জায়গায় বেরিয়েছে, তোমাদের দিনাজপুরের যদি কোনো ওয়েবসাইট থাকে তোমরা দেখে নিও, দিনাজপুরে কিন্তু রিক্রুট হচ্ছে, ঠিক আছে, ভলেন্টিয়ার পদে। এটা আমি একটা আপডেট দিয়ে দিলাম দিনাজপুরের ছেলেমেয়েদের জন্য। তো যাই হোক, আজকে আমরা যার ব্যাপারে কথা বলবো সেটা হলো ফোনপে। তো ফোনপের এখানে যারা যারা আবেদন করবে তাদের তাদের এখানে লোকেশন, এখানে আমি দেখো মেন লোকেশন বলে দেবো, তাহলে মাঝখানে যত লোকেশন আছে সেগুলো তোমরা সবাই আবেদন করতে পারো, আমি লোকেশনগুলো ভিডিওর সময় সব বলবো। আর এখানে স্যালারি যথেষ্ট হাই আছে। তারপরে বলে রাখি সেম চাকরি, ঠিক আছে, এই সেম চাকরি গুগল পের আসছে। হ্যাঁ, এটা গুগল পেরই আগে আসার কথা ছিল, বাট গুগল পেটা আমি ছাড়তে পারলাম না, তার কারণ কোনো স্যাররা কোনো ইন্টারভিউ বলছে না, ঠিক আছে, কবে হবে, তো সেজন্য আমিও ছাড়তে পারছি না। তো গুগল পে আসছে, গুগল পেতে ওখানে কিন্তু অনেকগুলো লোকেশন থাকবে, মানে গুগল পেতে আরও এক্সট্রা লোকেশন আছে, আমি সব মানে এলাকা ওয়াইজ বলে দেবো, তার মাঝখানে যত লোকেশন পরে সবাই এখানে আবেদন করতে পারবে। কিন্তু গুগল পেতে প্রত্যেক জায়গায় একটা করেই হবে, মানে ফোনপের মতো হিউজ ভ্যাকান্সি নয়, বাট একটা করে ক্যান্ডিডেটও যথেষ্ট, কিন্তু ওটা এক্সপিরিয়েন্স বেসড জব হবে, ঠিক আছে, কারণ গুগল তো অবশ্যই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটই নেবে। তো যারা যারা আবেদন করতে চাও পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো, বা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আবেদন করে নিও। আচ্ছা, আরও একটা জিনিস আমি তোমাদের কাছে জানতে চাইছি, রেলওয়ে, ঠিক আছে, IRTC-র পক্ষ থেকে একটা নতুন ভ্যাকান্সি বেরিয়েছে, ট্যুরিজম কনসাল্ট পদে নিয়োগ করা হচ্ছে, কোনো গভর্নমেন্ট জব নয়, বাট গভর্নমেন্ট ওয়েবসাইটে বেরিয়েছে, কন্ট্রাকচুয়ালি জব হবে। তো তোমরা কি ওটার আপডেট চাও তাহলে নিচে কমেন্টে জানাও, আমি কমিউনিটিতে একটা লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি বিকেলে ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে। তো ডিটেলস আলোচনা করতে হবে, এবং ওখানে ওটা এক্সপিরিয়েন্স জব হবে, তবে 65 বছর পর্যন্ত এজ আছে, বিশাল বড় একটা প্লাস পয়েন্ট হবে, 65 বছর পর্যন্ত, 18 থেকে মানে 20 থেকে 65 বছর, প্রচুর বড় এজ। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাকে প্লিজ কমেন্ট করো, তোমরা সবাই যদি কমেন্ট করো তাহলে আমি ভিডিওটা দিতে পারবো। ওটা সমস্ত কিছু মানে 31 তারিখ থেকে আবেদনও চালু হয়ে গেছে। আচ্ছা, তো আমরা ফোনপের ব্যাপারে এবার আলোচনা করে নিই। দেখো বেসিক্যালি এটা একটা ফোনপের জব। এবার তোমরা অনেকে জিজ্ঞাসা করবে প্রথমে যে পার্মানেন্ট আর টার্গেট কিনা। তো দেখো টার্গেটের ব্যাপারে বলতে গেলে আমি বলে রাখি যে টার্গেট কিছু দেবে না, এটা হয় না, নমিনাল একটা টার্গেট থাকে, তবে কোনো এটা মানে বিশাল যে কোনো টার্গেট বা এরকম কোনো কিছু গুগল পে ফোনপে পেটিএম এগুলোতে বিশাল কোনো টার্গেট কিন্তু এখানে থাকে না, ঠিক আছে, কোনো রকম কোনো অত হিউজ টার্গেট এখানে থাকে না, কারণ ভাই ফোনপে সবাই ইউজ করে। তোমাদের এখানে অ্যাকচুয়ালি কাজটা কি করতে হবে সেটাও তোমাদের আমি আগেই বলে রাখি, ঠিক আছে, ভিডিও দেখার আগেই তোমাদেরকে বলে রাখি। ধরো এই যে ফোনপের যে সাউন্ড বক্স, ঠিক আছে, এখন ফোনপের সাউন্ড বক্স সব জায়গায় চলছে, ঠিক আছে, কারণ পেটিএম বন্ধ হয়ে যাওয়ার পর এখন ফোনপে রাজা। তো ফোনপের সাউন্ড বক্স প্রতিদিন নষ্ট হয়, মানে ফোনপের সাউন্ড বক্সের পলিসি এটা যে 3 মাস পর পর নষ্ট হয়ে যায়, তখন কোম্পানি আবার এসে রিপেয়ার করে। তো তোমাদের ওই সাউন্ড বক্স দেখতে হবে যে কার কার চলছে না, সেগুলো তোমরা রিপেয়ার করে দেবে, অথবা তোমরা চেঞ্জ করে দেবে, বা নতুন সাউন্ড বক্স আসলে সেগুলো তোমরা সেই দোকানদারকে দেবে, নিউ কিওয়ার্ড স্ক্যানার দেবে, নতুন নতুন অফার দেবে, যা শুধু তোমাদের এইগুলোই। আর এমন কোনো দোকান নেই যেখানে অনলাইন চলে না এখন, ঠিক আছে। তো এটাই তোমাদের কাজ হয়ে থাকবে, কাজ একদম ইজি কাজ, কারণ যে লোকেশনগুলো আমি বলতে চাইছি ওখানে তো ভাই একটা পানবিড়ি সিগারেটের দোকানেও অনলাইন চলে। তো এখানে তোমাদের বিজনেস ডেভেলপমেন্ট বিডির ব্যাপারে তোমাদের কাজ বুঝিয়ে দিলাম, কোনো টার্গেট ওরকম থাকে না, তো তোমরা নিশ্চিন্তে নির্ভয়ে যেতে পারো। অফরোল জব এরা কোয়েসের পক্ষ থেকে হবে, তো এটা অফরোল জব, ঠিক আছে। এখানে যে স্যালারি দেওয়া আছে 14,000 টাকা থেকে শুরু করে 19,000 টাকা ইনহ্যান্ড, বাট তোমরা এটা পাবে না, আমি তোমাদেরকে বাস্তব বলে রাখি তোমরা কত পাবে। 13 থেকে তোমরা 17-এর মধ্যে স্যালারি পাবে। এখানে এটা 14,000 দেওয়া আছে এবং 19,000 সেটা হলো CTC দেওয়া আছে,
ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ইন্টারভিউতে জানার থেকে আমার কাছ থেকে জেনে নাও, তাহলে তোমরা একটা মাইন্ডসেট করে যেতে পারবে। তবে আমি একটা কথা বলবো, 13 ফ্রেশারদের জন্য, 17 এক্সপিরিয়েন্সের জন্য তার উপরেও স্যালারি বাড়ে, 17-র উপরেও স্যালারি বাড়ে। বাট আমি বলবো 17 স্যালারি ঠিক আছে, ভালো, মানে স্যাটিসফ্যাকশন স্যালারি, ঠিক আছে, মানে তোমরা দুঃখ পাবে না ওই স্যালারি নিয়ে। পিএপিএসআই অবশ্যই আছে, বাট পিএপিএসআই প্রথম থেকে চালু হবে কি না তার আমি কোনো গ্যারান্টি দেবো না। ইনসেন্টিভ কিসের ওপর ভিত্তি করে দেওয়া হবে আমি জানি না, সেটা আমি এই বিষয়ে আলোচনা করছি না। টিএ তোমাদের এখানে 2500 টাকা দেওয়া হবে, কারণ তোমরা যেহেতু ফিল্ডে গুরু করে কাজ করবে, তো তোমাদের এখানে টিএ কিন্তু এখানে 2500 টাকা দেওয়া হবে। আচ্ছা, অনলি মেল ক্যান্ডিডেট এখানে আবেদন করবেন, কোয়ালিফিকেশান এইচএস পাস হলেই হবে, ঠিক আছে, এইচএস পাস হলেই হবে। তো এইচএস পাস যারা করেছে তারা আবেদন করতে পারো। মিনিমাম তোমাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, 35 বছরের ঊর্ধ্ব হয়ে গেলে আর আবেদন করবেন না। 6 মান্থ এনি সেলস এক্সপিরিয়েন্স হলেই হবে, কোনো এখানে কোনো প্রুফ মেন্ডেটারি কোনো কিছু বলা হয়নি, এনি 6 মান্থ তাও বুঝে নাও তোমরা, 6 মান্থ কাজ করেছো হলেই হবে। আচ্ছা, এখানে তোমাদের নিজের বাইক এবং বাইক লাইসেন্স লাগবে, কারণ বাইকের জন্য এখানে 2500 টাকা দিচ্ছে, মানে এদের স্যালারির সাথে আলাদা কিন্তু, মানে যদি তুমি 17,000 টাকা স্যালারি পাই, 18-19 ওই 19,500 মতো, তাহলে তোমাদের ওটা মানে মানে তোমার ট্রাভেল কস্ট ঢুকে যাবে, ঠিক আছে। তো ওই ট্রাভেল কস্টটা তোমাদের এখানে দিয়ে দিচ্ছে কোম্পানি। আর এছাড়া তোমাদের এখানে জব ডেসক্রিপশন তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে মার্চেন্ট অনবোর্ডিং করাতে হবে, ফোনপের যে সাউন্ড বক্স থাকে সেগুলো তোমাদেরকে ঠিক করতে হবে, এগুলোই তোমাদের বেসিক্যালি কাজ থাকবে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের এখানে অনেকের প্রশ্ন থাকবে যে দাদা ক ঘন্টা ডিউটি থাকবে এবং কতদিন ডিউটি থাকবে। তো 26 দিন ডিউটি থাকবে, সপ্তাহে 1 দিন করে ছুটি থাকবে, এবং তোমাদের এখানে ডিউটি থাকবে ওই 8-9 ঘন্টা যেমন আর কি বেসিক্যালি ডিউটি হয়, তেমনই তোমাদের ডিউটি থাকবে, এখানে আলাদা কোনো কিছু নয় তোমাদের জন্য। আচ্ছা, তোমাদের এখানে 8-9 ঘন্টা ডিউটি করতে হলো, দেখো একটা কথা বলে রাখি, তোমাদের ধরো মান্থলি টার্গেট মাসে 5টা এরকমই টার্গেট দেয়, ঠিক আছে, তো 5টা। এবার ভাই 5টা স্ক্যানার সেন্ড করা কোনো ব্যাপার না, ঠিক আছে, মানে সেল করা কোনো ব্যাপার না, আমাদের এলাকাতেও অনেকে করে, তাদেরকে আমি চিনি, তাদের মধ্যে থেকে কয়েকজন আমার সাবস্ক্রাইবারও, ঠিক আছে, তো কোনো মানে কোনো প্রবলেম নয়। তো তোমরা এবার বাদবাকি আধার টাইম তোমরা কী করবে, কোম্পানি দেখতে যাবে না, শুধু কোম্পানি শুধু দেখবে তুমি কটা থেকে কটা পর্যন্ত বাইরে আছো, এবার তুমি বাইরে কোথায় আছো সেটা কোম্পানি দেখতে যাবে না, ঠিক আছে। আচ্ছা, তোমাদের লোকেশন বলে রাখি, সেন্ট্রাল কলকাতা এবং সাউথ কলকাতা, অল ওভার। আচ্ছা, আমি যদি মানে যদি লোকেশন বলতে যাই, আমার লোকেশন বলাটা সম্ভব নয়, কারণ লোকেশন বলতে গেলে 100টার ওপর লোকেশন হয়ে যাবে। তো এইদিকে দমদম থেকে শুরু করে, ওদিকে মধ্যমগ্রাম থেকে শুরু করে, মানে যত কলকাতা পিনকোড পড়ছে, যত কলকাতা পিনকোড পড়ছে সবাই আবেদন করতে পারো, সাউথ কলকাতা ইনক্লুড, সাউথ কলকাতা ইনক্লুড এবং সেন্ট্রাল কলকাতা ইনক্লুড সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো। কিন্তু একটা কথা বলে রাখি, হাওড়া ছেলে আবেদন করবে না, হাওড়া ছেলে আবেদন করবে না, হাওড়া ব্রিজ মানেই হাওড়া হয়ে গেল, তো হাওড়া ছেলে আবেদন করবে না, অনলি ফর কলকাতা। কলকাতা রুটের তুমি যে কোনো জায়গা থেকে আবেদন করো না কেন, তুমি আবেদন করতে পারবে, কলকাতা পিনকোড তোমার হওয়া চাই, ঠিক আছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অনলি ফর সিভি পাঠাবে, যারা ফোন করবে তাদেরকে ব্লক করে দেওয়া হবে, কারণ আমি বারবার করে বলছি এটা ম্যামের নাম্বার নয়, ম্যামের কাছে এই নাম্বারটা থাকে না, এটা অনলি ফর সিস্টেম নাম্বার 9163472239। এই নাম্বারে তোমরা অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে, কী বলবে হোয়াটসঅ্যাপ করে সেটা তোমাদেরকে বলে রাখি, কোনো হাই অ্যালো উপর পাঠাবে না, তোমাদের লোকেশন পাঠাবে, তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স আছে কি না, লাইসেন্সের একটা ফটো পাঠিয়ে দেবে, ঠিক আছে, এবং তোমাদের এক্সপিরিয়েন্স কিসের ওপর আছে, সিভিতে একটা কোনো কিছু লিখে নিও এক্সপিরিয়েন্স, ঠিক আছে, মানে সবসময় সিভি আপডেট ভার্সন দেবে, ব্যাস তোমাদের যদি লোকেশন ম্যাচ করে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা, কোন কিছু কিছু ক্ষেত্রে হয় যে তোমাদের মানে কিছু কিছু ছেলে পেলে আছো যারা লোকেশন যাদের ম্যাচ করে না, কিন্তু তারপরেও বলে যে চাকরি হচ্ছে না আমার, এই হচ্ছে না ওই হচ্ছে না, তো আমি একটা কথা বলবো, লোকেশন ম্যাচ করতে হবে। এবার ধরো তুমি মুর্শিদাবাদ থেকে কাজ করবে, তুমি এদিকে সিভি পাঠিয়ে দিলে কাজ করবে, এবার তুমি ফোন করে বলছো যে আমার মা বাড়ি আছে, ইন্টারভিউয়ার তো সেটা জানবে না না যে তোমার মা বাড়ি না জ্যাঠা বাড়ি আছে, তো তোমাকে অ্যাড্রেস পুট করতে হবে তোমার বায়োডাটার মধ্যে, অ্যাড্রেস মানে সিভিটা তোমরা আপডেটেড পাঠাবে, ওকে। তো পুরো ভিডিও ক্লিয়ার, তোমরা পুরো বুঝে নিয়েছো সমস্ত কিছু, তাই হোক ভিডিও আমি তাহলে এখানেই শেষ করলাম। বিকেলে আমার IRTC-র যে মানে কন্ট্রাক্টুয়ালি যে ভ্যাকান্সিটা বেরিয়েছে পুরোপুরি গভর্নমেন্ট ওয়েবসাইট আমি আজকে দেবো, কোনো রকম কোনো HR নাম্বার নয়, তো গভর্নমেন্ট ওয়েবসাইটের পক্ষ থেকে যে কন্ট্রাক্টুয়ালি যে জবটা বেরিয়েছে সেটা আমার দেওয়া উচিত কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি ভিডিও রেডি করবো।